আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক জোনে। আজকের ভিডিওটি বিশেষ করে অনেক মজার হতে চলছে, কারণ আজকে আমি আপনাদের দেখাবো অসাধারণ কিছু স্মার্ট টয় কার্স, যেগুলোকে আপনি চাইলে বাংলাদেশ এবং অ্যামাজন ইন্ডিয়া থেকে কিনে নিতে পারবেন, এবং এগুলোর ভিতরে কিছু অ্যাডভান্স ফিচারও দেওয়া হয়েছে। তো এসব টয় কারের প্রাইস ও আরও একটু বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এমনই নিত্য নতুন সায়েন্স, টেকনোলজি ও গ্যাজেট সম্পর্কিত ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এক্ষুনি টেকজন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। জেস্টার কন্ট্রোল আরসি কার। আপনারা কি কখনো রিমোট কন্ট্রোল কার কিনেছেন বা টয় কার নিয়ে খেলা করেছেন? আচ্ছা, কে কে ছোটবেলায় টয় কার নিয়ে খেলা করেছেন সেটা একটু কমেন্টে জানিয়ে দিন তো। এটা এমন এক স্ট্যান্ড কার যে কারের সাথে আপনি পাবেন 2.4 GHz রিমোট কন্ট্রোলার উইথ হ্যান্ড জেস্টার ফিচার, এবং এটির স্পিড ঘন্টায় 25 কিলোমিটার। এছাড়াও এটিতে ব্যবহার করা হয়েছে 7.4 ভোল্টের 1200 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি, যে ব্যাটারিকে 2 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে মোটামুটি 45 মিনিট পর্যন্ত চালাতে পারবেন। এবং এটির হুইলকে কিছুটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি কোথাও ধাক্কা লেগে উল্টে গেলেও সে আবার নিজে থেকেই উঠতে পারবে। এটি দিয়ে আপনি 360 ডিগ্রি রোটেশনও করাতে পারবেন, এবং এটিকে হাত দিয়ে কন্ট্রোল করার জন্য আপনি একটা হ্যান্ড ব্যান্ডের মতো স্ট্রাপ পাবেন, যে ব্যান্ডকে আপনার হাতে অ্যাটাচ করে আপনি আপনার হাতের মাধ্যমেই এটিকে নিয়ন্ত্রণও করতে পারবেন, যা সত্যি আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হবে। তো বন্ধুরা, আপনারাও যদি এই টয় কারকে কিনে নিতে চান, তাহলে এটিকে আপনারা কিনে নিতে পারেন, এবং এটির প্রাইস 5600 টাকা। আর সবথেকে মজার বিষয় হচ্ছে যে এটিকে আপনি বাংলাদেশ থেকেই কিনে নিতে পারবেন, এবং এটির অনলাইন বাই লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। আলস ল্যান্ড ওয়াটার স্ট্যান্ড কার। বন্ধুরা, আপনারা হয়তো এক সাধারণ টয় কার অবশ্যই দেখেছেন, যে কার মাটিতে চলতে পারে। আচ্ছা, আপনারা কি কখনো এমন টয় কার দেখেছেন যে কার মাটির পাশাপাশি পানিতেও চলতে পারে? যদি না দেখে থাকেন, তাহলে দেখে নিন এই টয় কারকে। এটি মাটিতে এবং পানিতে দুই জায়গাতেই চলতে পারে, যেমনটা আপনি দেখতেই পাচ্ছেন। এবং এটির সাইজ এক রিয়েল কারের মতো হলেও এটির ওয়েট মাত্র 350 গ্রাম। এতে করে কারটি খুব সহজেই পানিতে ভেসে থাকতে পারে। এছাড়াও এটির চাকা আগে পিছে রোটেটিংও হতে পারে, এবং এটিকে একবার ফুল চার্জ করলে মোটামুটি 15 মিনিট পর্যন্ত চালাতে পারবেন। এবং এটির ডিজাইন আর কালার বেশ প্রশংসনীয়, যা ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ হয়েছে। আর আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। এবং এটির প্রাইস $36, যা বাংলাদেশি টাকায় প্রায় 3000 টাকা। আর্মা লিমিট স্পিড ব্রাশ রোলার। বন্ধুরা, আপনারা হয়তো রেসিং ট্র্যাকে বড় বড় রেসিং কার অবশ্যই দেখেছেন। এটি ডিজাইন আর স্পিড একদম ফর্মুলা 1 রেসিং কারের মতো। এটিকে আপনি যে কোনো সার্ফেসেই চালাতে পারবেন, আর এটি বিশেষ করে যে কোনো টয় কারের তুলনায় অনেক ফাস্ট চলতে পারে, যা ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আন্দাজ করতে পারবেন। এটিতে 4 ওয়াটের ব্রাশলেস মোটরও লাগানো হয়েছে, যা ঘন্টায় প্রায় 150 কিলোমিটার স্পিড প্রোভাইড করবে। এবং এটির সাথে আপনি পাবেন 2.4 GHz রিমোট কন্ট্রোলার, যে কন্ট্রোলার দিয়ে 300 মিটার দূর থেকে এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আপনাদেরও যদি বড় বড় কারে রেসিং করার সৌভাগ্য না হয়ে থাকে, তাহলে এটিকে ব্যবহার করে দেখতে পারেন। তবে এটার প্রাইস একটু কস্টলি, অর্থাৎ প্রায় $400, যা বাংলাদেশি টাকায় প্রায় 33,000 টাকা। মনস্টার ট্রাক। ইন্ট্রোডিউসিং রিমোট কন্ট্রোল মনস্টার ট্রাক। তো এই মনস্টার ট্রাকে টোটাল ওয়েট 1.7 কেজি, এবং এই রিমোট কন্ট্রোল পাওয়ারফুল ট্রাকে ব্যবহার করা হয়েছে 4 ওয়াটের ব্রাশলেস মোটর, যে কারণে এই ট্রাকে আপনি পাবেন 75 কিলোমিটার/আওয়ার টপ স্পিড। এবং এটির সাথে আপনি পাবেন 2 কিলোমিটার ওয়ারলেস রেঞ্জ, মানে এই ট্রাককে আপনি 2 কিলোমিটার দূর থেকে কন্ট্রোল করতে পারবেন। এবাদেও এটির লুক একদম সত্যিকারের ট্রাকের মতো। আর হ্যাঁ, আপনাদের বলে রাখি যে আপনি চাইলে এটিকে বাংলাদেশ থেকেই কিনে নিতে পারবেন, এবং এটির প্রাইস 10,000 টাকা। আর এটার অনলাইন বাই লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। জিরো গ্র্যাভিটি কার। বন্ধুরা, যেহেতু ভিডিওটাই টয় কার সম্পর্কে, আর সে ভিডিওতে এমন টয় কার থাকবে না সেটা তো হতেই পারে না। তো সাধারণত মাটিতে চলার কার্স আমি আপনি সবাই দেখেছি বানিয়ে খেলাও করছি,
কিন্তু এখন যে টয় কার আপনাদের দেখাবো সে কার মাটিতে চলার সাথে সাথে এটি আপনার ঘরের দেওয়ালেও চলতে পারবে। সত্যি অবিশ্বাস্য, তাই না? এবং এটির সাথে আপনি পাবেন এক ইউএসবি কেবল এবং এক রিমোট কন্ট্রোলার, যে কন্ট্রোলার দিয়ে 6 ফিট দূর থেকে এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এটিকে একবার ফুল চার্জ করলে মোটামুটি 8 থেকে 10 মিনিট পর্যন্ত চালাতে পারবেন। এছাড়া এটিতে তেমন কোনো ফিচার দেওয়া হয়নি, তবে এটি যে দেওয়ালে চলতে পারে সেটাই কার্টের বিশেষ ফিচার হিসেবে ধরতে পারেন। আর এটির প্রাইস 2000 টাকা, যা বাংলাদেশের দারাজ অনলাইন শপেই পেয়ে যাবেন। বাউন্সার কার্স। ইন্ট্রোডিউসিং রিমোট কন্ট্রোলার বাউন্সার কার। এই কারে আপনি পাবেন বাউন্সিং ফিচারের সাথে এক HD ক্যামেরা, যে ক্যামেরার সাহায্যে এই কারের লাইভ ভিডিও ফুটেজ আপনার মোবাইলে দেখে এই কারকে চালাতে পারবেন। এবারে এই কার যদি কোথাও আটকে যায় তাহলে বাউন্সিং বাটনে প্রেস করে এই কারকে খুব সহজেই বের করতে পারবেন। এটাতে আপনি পাবেন এক রিচার্জেবল 3.7 ভোল্টের 300 mAh ব্যাটারি, যে ব্যাটারিকে 50 মিনিট চার্জ করে প্রায় 20 মিনিট পর্যন্ত চালাতে পারবেন। তো আপনিও যদি এই বাউন্সার কারকে কিনে নিতে চান তাহলে এটাকে আপনি বাংলাদেশের দারাজ অনলাইন শপ থেকে কিনে নিতে পারেন এবং এটির প্রাইস 3200 টাকা। রিমোট কন্ট্রোল স্পিনিং স্ট্যান্ড কার। বন্ধুরা, যেহেতু টয় কারের ভিডিও দেখছেন, আশা করছি এইরকম গ্যাজেটও আপনাদের অনেক ভালো লাগবে, কারণ সাধারণত যেসব টয় কার দেখেছেন সেগুলো তো 4 চাকার উপরও নির্ভরশীল। কিন্তু এটা এমন এক টয় কার যে কারে 2 চাকা দিয়েও খুব সহজেই চলতে পারে, আর সেটার কারণ হচ্ছে এটার স্পেশালাইজড ডিজাইন। বিকজ এই কার যদি কোথাও আটকে যায় তাহলে এটি সেখানে স্পিনিং করে বের হতে পারবে, যা এটির বিশেষ ফিচার বলে ধরা হয়েছে। এছাড়াও আপনি বলতে পারেন যে এই স্পিনিংয়ের কারণেই এই কারটি 2 চাকাতেই বিনা বাধাই চলতে পারে। তো এইরকম ম্যাগনেস একদম আলাদা লেভেলের হয়ে থাকে, যা হয়তো আপনি এর আগে কখনোই দেখেননি, এবং এটির প্রাইস 40 USD। আর্মা ক্রাটন 6S। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বাচ্চারা তাদের খেলনার জিনিস খুব তাড়াতাড়ি ভেঙে বা নষ্ট করে ফেলে, যা কিছুটা হলেও দুঃখজনক। তবে আপনি যদি চান আপনার বাচ্চাকে এমন একটা টয় কার কিনে দিতে যে কারকে সে যেভাবেই ব্যবহার করুক না কেন তারপরেও সেটা সচল থাকবে, তাহলে আমি বলবো এই কারের থেকে বেটার অন্য কোনো কার হতেই পারে না, কারণ এটির বিশেষ ফিচারই হচ্ছে যে এটা হেভি স্ট্রং মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এতে করে এটিকে যে কোনো রাস্তায় এমনকি যেভাবে ইচ্ছা সেভাবেই চালাতে পারবেন। এবারে এটিতে ব্যবহার করা হয়েছে 60S ওয়াটারপ্রুফ ব্রাশলেস মোটর। আর এটার স্পিডের কথা যদি বলি তাহলে এটি ঘন্টায় 70 কিলোমিটার স্পিডে রান করতে পারে, এবং এটির মোটরকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে 7.4 ভোল্টের 2400 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি, যে ব্যাটারিকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে মোটামুটি 25 মিনিট পর্যন্ত চালাতে পারবেন। তো বন্ধুরা, এরকম টয় কার আশা করছি বাচ্চাদের খুব পছন্দ হবে, আর সাথে সাথে এটিকে বেশ 1 বছর নিশ্চিন্তে চালাতে পারবে। আর এটিকে আপনি চাইলে বাংলাদেশ থেকেও কিনে নিতে পারবেন, তবে এটির প্রাইস একটু কস্টলি, অর্থাৎ প্রায় 24,000 টাকা। JJRC রোটেটিং কার্স। এই কার দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই এটার প্রাইসও খুব সীমিত, এবং এই কারে 5টি চাকা ব্যবহার করা হয়েছে, যেগুলোর সাহায্যে এটা 180 ডিগ্রি ফ্লিপ অ্যান্ড 360 ডিগ্রি রোটেটিং হতে পারে, সেটাও কিছু পাওয়ারফুল লাইটের সাথে। এটাতে আপনি পাবেন 6 ভোল্টের 4000 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি, যে ব্যাটারিকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে মোটামুটি 15 থেকে 20 মিনিট পর্যন্ত চালাতে পারবেন। এছাড়াও এটি ডাস্ট প্রুফ হওয়ার সাথে সাথে উঁচু নিচু রাস্তাতেও আরামসে চলতে পারে। তো আপনিও যদি এই অসাধারণ টয় কারকে কিনে নিতে চান তাহলে এটার দারাজ অনলাইন বাই লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং এটির প্রাইস 2800 টাকা। ল্যাম্বরগিনি ট্রান্সফর্মার কার। বন্ধুরা, আপনারা রিয়েল লাইফে ল্যাম্বরগিনি দেখেছেন কিনা সেটা জানি না, তবে এবার আপনি রিয়েল লাইফে এই গাড়িকে কিনে চালাতেও পারবেন। এই রিয়েল লাইফ ল্যাম্বরগিনি টয় কারে আপনি পাবেন অনেকগুলো ফিচার,
যেমন এটাকে কন্ট্রোল করার জন্য আপনাকে দেয়া হবে 2.7 গিগাহার্জ এর এক রিমোট কন্ট্রোলার। এবারে এটিতে আরো পাবেন এক রিচার্জেবল ব্যাটারি ও এক চার্জার, যে চার্জার দিয়ে এই কারকে 1 ঘন্টায় চার্জ করে মোটামুটি 20 মিনিট পর্যন্ত চালাতে পারবেন। এটাতে আরো পাবেন আপ টু 7 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড। এবং এটার রিমোট কন্ট্রোলারের এক বাটনে প্রেস করার সাথে সাথে এটা কার থেকে এক রোবটেও কনভার্ট হয়ে যাবে। এই স্বপ্নের ল্যাম্বরগিনি যদি আপনি কিনে নিতে চান তাহলে এটার অনলাইন বাই লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং এটির প্রাইস 1700 টাকা। আর হ্যাঁ, এটিকেও আপনি বাংলাদেশের দারাজ অনলাইন শপ থেকে কিনে নিতে পারবেন। সো বন্ধুরা, এখানকার ভিতর থেকে কোন টয়স কারটি আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর এদের মধ্যে কোনো টয়স কারকে যদি আপনি কিনে নিতে চান তাহলে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে এদের অনলাইন বাই লিংক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনারা কিনে নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আপনার ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারেন। কথা হবে আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।